হজরত সাউবান রদি আল্লাহ আনহু থেকে বনিত তিনি বলেন রাসুল সাল আলহ সাল্লাম যখন নামাজ থেকে ফারুক হতেন অর্থাৎ নামাজে সালাম ফিরাতেন তখন তিনি তিনবার বলতেন আস্তা 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 আস্ত আস্তকুল্লাহ এবং সাউবান রদি আল্লাহ আনহু বলেন এই তিনবার স্তেক পর তিনি বলতেন আল্লাহাম ওয়ামিন কাসালাম তাবা রক্ত ওয়াল ইকরম এই জিকিটটি একবার করতেন এ হাদিসের বর্ণাকারী একজন হলেন আউজাই তাকে বলা হলো যে এস্তেকফার কিভাবে পড়বে তখন তিনি আবার সেটাকে বলে দিলেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তাফির্লাহ এর অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সুপ্রিয় দর্শক আল্লাহাম ওয়ামিন কাসালাম তাবারক্ত জালালি ওয়াল ইকরম এটা হলো দ্বিতীয় নম্বর এ অর্থ হল হে আল্লাহ আপনার গুণবাচক নাম সালাম আপনি শান্তিদাতা আপনি কল্যাণময় আপনি সম্মান ও মর্যাদার অধিকারী দুই হজরত মুগিরবনে সোহবা রদিয়াল্লাহ আনহু হজরত মাওয়া রদিয়াল্লাহ আনহুয়ের নিকটে চিঠিতে লিখলেন যে নবী সাল্লাহ আলহ্লাম যখন নামাজে সালাম ফেরাতেন তখন তিনি এ করতেন লা ইলাহ ইল্লাহ দহুল শরী কলা লাহুল মুলকু ওয়ালাহুল হেমদু ওহু আলা কুল্লি শাই ইন কদির আল্লাহ মাল মানি আলিমা আ তৈতা ওয়ালা ম তি আলিমা মানতা ওয়ালায়ন ফ্রাউদাল জব্দী মিনকল জব্দু এর অর্থ হলো আল্লাহ দৈত আর কোনো পশু নেই তিনি একক তার কোনো শরিক নেই সার্বভৌমত্বের মালিক তিনি সকল প্রশংসা তার তিনি সব কিছুর উপর ক্ষমতাবান আপনি দিলে কেউ বাধা দিতে পারে না আপনি না দিলে কেউ দিতে পারে না কেউ উপকার করতে পারবে না কোনো ধরনের উপকারে আসবে না কারো পদ কারো সম্মান কারো মর্যাদা একমাত্র সৎ কাজ ছাড়া চার হযরত আবু জুবাইর রদিউল্লাহ আনহু থেকে বনিত তিনি বলেন ইবনে জোবাইর, نماذج السلام في نور بورتن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن লা ই লাহিলাল্লাহ মখ লিসিন আলাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন হজরত ইব্ন জুবাইর রদি আল্লাহু আনহু বলেন রাসূলুল্লাসাল্লাহু আলিহুসাল্লাম প্রত্যেক নামাজের শেষে এ কালিমা গুলি পাঠ করতেন পাঁচ হযরত আব্দুল্ল ইব্নে জুবাইর রদ আল্লাহু আনহু থেকে বণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহুয়া আলিহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার বলে নিরানব্বই বার পূরণ করবে তারপর একশতবার পরিপূর্ণ করবে লাহুল কুল্লি সেই ইন কদির এ বাক্যটি দ্বারা তাহলে তার গুণাগুলি ক্ষমা করে দেওয়া হবে যদিও তার গুনার পরিমাণ হয় সমুদ্রের ফেনা সমান এ বাক্যটির অর্থ হল আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই সার্বভৌমত্বের মালিক তিনি সকল প্রশংসা তার তিনি সব কিছুর উপর সামর্থ্যবান ছয় হজরত সাদিব নাবি অক্কাস রদিয়াল্লাহু আনহু থেকে বণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল আলী হুসাল্লাম প্রত্যেক নামাজের পর এই বাক্যগুলি পাঠ করতেন আল্লাহ্মা ইন্নি আআজ বিকা মিন জুবনি ওয়াল বখলি ওয়া আআজ বিকা মিন্দা ইজাল ওয়া ও বিকা মিন ফিতনাথিল কাব্র সুপ্রিয় দর্শক এই বাক্যটি আপনারা নামাজের সালাম ফিরানোর পূর্বেও পড়তে পারেন এবং পরেও পড়তে পারেন এই বাক্যগুলির অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে বীরুতা থেকে আশ্রয় চাই বার্ধক্যজনিত অক্ষমতা থেকে আশ্রয় চাই দুনিয়ার ফেতনা থেকে আশ্রয় চাই কবরের আজাব থেকে আশ্রয় চাই সাত হজরত বারাইবনা আজেব রদাহু আনহু থেকে বণিত তিনি বলেন আমরা নবী সাল্লামের পিছনে যখন নামাজ পড়তাম তখন আমরা চাইতাম অথবা আমাদের ইচ্ছা থাকতো যে আমরা তার ডান কাছে থাকি কারণ তিনি ডান কাছে মুখ ফিরাতেন নামাজে সালাম ফিরানোর পর আর তিনি বলতেন রব্যে কেনি আযাবাকা ইয়াও তাবা আসু আও মাও ইবাদাকা ইবা দাকা রব্যে কেনি আযাবাকা ইয় আসু আও মাও ইবাদাকা এর অর্থ হল হে আমার পালনকর্তা আপনি আপনার আজাব থেকে আমাকে রক্ষা করুন যেদিন আপনি আপনার পান্দাদের পুনরায় উঠাবেন অথবা একত্রিত করবেন আট হজরত উম্মে সালাম রদি আল্লাহ আনহা থেকে বণিত তিনি বলেন নবী সাল সাল্লাম যখন ফজরের নামাজ শেষ করতেন তখন তিনি বলতেন আল্লাহ ইন্নি আস আলুকা ইলমান নাফি আন ও রিসকান তৈ্যবান ও আমালান মোতাকব্বালা এর অর্থ হলো হে আল্লাহ নিশ্চয় আমি আপনার কাছে উপকারী জ্ঞান বুদ্ধি চাই উত্তম রিজিক চাই এবং আপনার কাছে গ্রহণযোগ্য আমল করার তাওফিক চাই নয় হজরত আলীব নাবি তালেব আল্লাহ আনহু থেকে বলিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহিম যখন নামাজের সালাম ফিরাতেন তখন তিনি বলতেন আল্লাহ ফির মা কদ্দন্তু ওয় মা আঃর্তু ওমা ওয়া আলু ওয়ামা আশরফতু ওয়ামা আন্তা আলম বিহি মিন্নি অন্তল মোকাদ্দিমু ও অন্তল ময়াক্ষীরু লা ইলাহ ইল্লা আন্তা এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমার আগের ওপরের সব গোপন ও প্রকাশ্য গুনা ক্ষমা করুন এবং ক্ষমা করুন সেসব গুনা যাতে আমি বাড়াবাড়ি করেছি আর সেসব গুনা যে বিষয়ে আপনি আমার চেয়ে বেশি জানেন আপনি প্রথম এবং শেষের মালিক আপনি তো আর কোনো উপাস্য নেই দশ হজরত উকনা আমির রদিয়ালু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম আমাকে আদেশ করছেন যে আমি যেন প্রত্যেক নামাজের পর সুরায় খাস সুরায় ফালাক এবং সুরায় নাস পাঠ করি এগারো হজরত আবু উমামা আল বাহিলি রদিয়ালু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল আলীহ্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে যেতে বাধা থাকবে একমাত্র মৃত্যু অর্থাৎ মৃত্যু হলে সে জান্নাতে প্রবেশ করবে বারো হযরত আব্দুর রহমান ইবনে গানম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজ আদায় করার পর স্বস্থানে বসে লাই ইলাহা ইল্লাল্লাহু লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খৈর ইহ ই ওয়ুমিত ওহু আলা কুল্লি সইন কদির দশবার পাঠ করবে তার জন্য প্রতিবারের বিনিময়ে দশটি নেকি লেখা হবে তার থেকে দশটি গুণা মুছে দেওয়া হবে তার দশটি মর্যাদা বৃদ্ধি করা হবে এবং সে ব্যক্তি প্রত্যেক অপছন্দনীয় বস্তু থেকে নিরাপদে থাকবে শয়তান থেকে নিরাপদে থাকবে আর ওই ব্যক্তি যে এই আমল করবে সে ব্যক্তির তুলনায় আর কেউ উত্তম হতে পারবে না সেদিন তবে ওই ব্যক্তি উত্তম হতে পারবে যে তার সমান আমল করবে অথবা তার চেয়ে বেশি আমল করবে জিকেটি আমি আবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়র ইয়ুহيي ই ইউমিট ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এর অর্থ হলো এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তার কোনো শরীক নেই সকল রাজত্ব প্রশংসা আল্লাহর তার হাতেই কল্যাণ তিনি জীবন ও মৃত্যু দান করেন তিনি সকল বিষয়ে ক্ষমতাবান ১৩ তেরো হজরত কাবিবনে অজরারদ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলহ সাল্লাম বলেছেন নামাজ পরবর্তী কিছু কালিমা আছে যে ব্যক্তি পাঠ করবে সে কখনো নৈরাস হবে না তা হল তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়া জিকির ও তসবিগুলি নামাজের ভিতরে এবং আগে পরে পাঠ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম